أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم বন্ধুগণ। দুনিয়ার বুকে সবচেয়ে অজ্ঞ যে মানুষটি, তাকে কি আপনি দেখতে চান? আসুন আমরা এই ভিডিওতে তাকে দেখাব। শুনলে অবাক হবেন, দেখলে ভড়কে যাবেন। মক্কাবাসীরা প্রতিদিন লক্ষ লক্ষ লিটার পানি ব্যবহার করে। হাজিরা মক্কা থেকে মিলিয়ন মিলিয়ন লিটার পানি বাড়িতে নিয়ে যায়, কিন্তু এই লোকটি বলছে মক্কায় পানি নাই। এ লোকটি জানেও না যে জমজমকূপের পানি নদীর পানির চেয়ে অফুরন্ত। প্রতি সেকেন্ডে 1100 থেকে 1800 লিটার পানি জমজম সরবরাহ করে। অথচ এই যে এখানে দেখুন একটি ভিডিওর থামনেইল, তার দেয়ার ইজ নো ওয়াটার ইন মক্কা, মক্কায় কোনো পানি নাই, মক্কায় কোনো পানি নাই, কি ধরনের কথা সে বলছে। অথচ প্রতি সেকেন্ডে 1100 থেকে 1800 লিটার পানি জমজম সরবরাহ করে প্রতি সেকেন্ডে, মিনিটে নয় সেকেন্ডে। এ পানিতে ধুলা নেই, কাদা নেই, ফাঙ্গাস নেই, ব্যাকটেরিয়া নেই, তলানি নেই, ক্ষতিকর কোনো পদার্থ নেই। পৃথিবীর বুকে এর চেয়ে বিশুদ্ধ পানি মানুষের ল্যাবরেটরিতেও পাওয়া যায় না, পাওয়া যাবে না। এ গ্রহের সকল মুসলমানের ঘরে মক্কার পানি পৌঁছে, বিশ্বের বিশুদ্ধতম পানি। অথচ জেই স্মিথ আর তার সঙ্গী বলছে মক্কায় পানি নেই। কি মনে হয় আপনাদের, এ লোকগুলোর মাথা কি ফাঁকা? না, ফাঁকা নয়, অনেক বেশি ভর্তি ঘৃণা আর শয়তানি দিয়ে ঠাসা। এক বিন্দু জায়গা ফাঁকা নেই। ইসলামের বিরুদ্ধে মিথ্যাবাদীতেই তাদের জীবন জীবিকা। জেই স্মিথ এবং তার সঙ্গী আলফাদি, এদের অন্ধভক্তের সংখ্যা অগণিত। তবে খ্রিস্টানদের মূল ধারার লোকজন এদের পছন্দ করে না, যদিও এরা খ্রিস্টান। মিথ্যা ও কপটতা কোনো বিবেকবান মানুষই পছন্দ করতে পারে না, খ্রিস্টানরাও করে না। তথাপি এদের ধারণা যে খ্রিস্ট ধর্মের সেবায় তারা ইসলামের বিরুদ্ধে প্রচার করছে, কিন্তু অপপ্রচার, মিথ্যা। মিথ্যা দিয়ে কোনো মহৎ কর্ম সাধিত হয় না, সবসময়ই মিথ্যা নিজেকেই ক্ষতি করে। যে মিথ্যা বলে তারই ক্ষতি হয়, যারা মিথ্যা বলে তাদেরই ক্ষতি হয়। যে ধর্মের লোক মিথ্যা বলে নিজের ধর্মের নামে এবং অন্য ধর্মের বিরুদ্ধে মিথ্যা বলে, ক্ষতিটা সেই ধর্মেরই হয় যে ধর্মের লোক তারা। এই কথাটা এই জে স্মিথ বা আলফাদি বোঝে না, সে কারণেই প্রতিদিন এরকম উদ্ভট ভিডিও নিয়ে তারা পর্দায় হাজির হয়। বন্ধুগণ, আমার যা বলার বলেছি আপনাদেরও যা জানার বা বোঝার সেটা বুঝে ফেলেছেন ইতিমধ্যে। কাজে ভিডিও আর বড় করে লাভ নেই। সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই, এই দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং দোয়া করি আল্লাহ যেন জে স্মিথ এবং আলফাদিকে হেদায়ত দান করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।